এবার দেখে নেব দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ কিছু খবর। হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচার শেষে বাসায় ফিরলেন বাফুফে সভাপতি ও দেশের অন্যতম কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে অসুস্থতা অনুভব করেন তিনি। এরপর হাসপাতালে গেলে হৃদযন্ত্রে কয়েকটি ব্লক ধরা পড়ে। ৭০ বছর বয়সী বাফুফে কর্তা সেসব সারাতে ২৮ ডিসেম্বর হৃদযন্ত্রে অস্ত্রোপচার করা হয় কাজী সালাউদ্দিনের। এরপর সাত দিন আইসিউতে ছিলেন তিনি। সাধারণ কেবিনে চার দিন থাকার পর তিনি আজ বাসায় ফিরেছেন। দীর্ঘদিনের বান্ধবী আয়েশা টাম্বার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন সেনেগালিস ফুটবলার সাদিও মানে। আফ্রিকান কাপ অফ নেশনস খেলতে নিজের দেশ সেনেগালে আছেন এই ফুটবলার। সেখানেই রোববার দীর্ঘদিনের বান্ধবী আয়েশা টাম্বারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বর্তমানে সৌদি প্রো লিগে রোনালদোর সতীর্থ এই তারকা। এই বিয়ের খবর প্রথম সামনে আসে ম্যাকভিশন নামে এক ফটোগ্রাফি প্রতিষ্ঠানের মাধ্যমে। পরে নিজের টুইটার হ্যান্ডেলে বিয়ের খবর জানান এই তারকা। দেড় দিনও গড়ায়নি ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। সব মিলিয়ে খেলা হয়েছিল ১০৭ ওভার। কেপটাউন টেস্টে চার ইনিংস মিলিয়ে বল হয়েছে মাত্র ৬৪২টি, যা ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ছোট দৈর্ঘ্যের টেস্ট। শাস্তি হিসেবে এই উইকেটকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। চাইলে এর বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে আপিল করতে পারবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এর আগে ১৯৩২ সালে এমন স্বল্প দৈর্ঘ্যের ম্যাচ দেখেছিল ক্রিকেট বিশ্ব। সেই ম্যাচে খেলা হয় তিন ইনিংস। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সভাপতি এতনাল্দো রদ্রিগেজ স্বপদে পুনর্বহাল হয়েছেন, ফলে ফিফার দেয়া নিষেধাজ্ঞার সংখ্যা কাটিয়ে উঠল দেশটির ফুটবল। গত ৭ ডিসেম্বর এতনাল্দো রদ্রিগেজকে সিবিএফ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছিলেন রিও ডি জেনেরিওর আদালত। এরপর অন্তর্বর্তীকালীন সভাপতিও নিয়োগ দেওয়া হয়েছিল। সিবিএফ এর নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বিতর্কের জেরে এমন সিদ্ধান্ত নেন আদালত। এতনাল্দোকে বরখাস্ত করার পর সিবিএফ কে পাঠানো চিঠিতে ফিফা উল্লেখ করে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন এবং ফিফার গঠন করা কমিশন সিবিএফ পরিদর্শনের পরেই কেবল নির্বাচনী কার্যক্রম শুরু করা যাবে। মেহেদী হাসান মুন্না, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।